আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছে। আমরা অনেকেই হয়তো জানি না, অনেক দিন আগে কেনা সিমটি কার নামে রেজিস্ট্রেশন অথবা সিমটির প্রকৃতি মালিক কে। প্রত্যেকেরই জানা উচিত আপনার ব্যবহৃত সিমটি কার নামে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ট্রিপ পর। আজকের ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেসটাই আমি আপনাদের দেখাবো, কিভাবে এই সিমের প্রকৃতি মালিককে একদম সহজ এবং এটা সবারই জানা দরকার। তো প্রথমে আপনারা এই মোবাইলে যাবেন, মোবাইলে যাওয়ার পর এখানে দেখুন জাস্ট টাইপ করবেন *16001, একদম সহজ পদ্ধতি। এবং আপনি যে সিমটা ব্যবহার করবেন সেই সিমটা যেন কিছু টাকা থাকে, কারণ যখন কাজ হবে তখন কিন্তু এটা টাকা কাটতে পারে। এবং কোন সিমটা ব্যবহার করবেন, এই দেখুন আমার এখানে দুইটা সিম আছে, আপনি যে সিমটা ব্যবহার করবেন সেই সিমের উপর ক্লিক করবেন। তারপর দেখুন পুট ইওর লাস্ট 4 ডিজিট অফ NID, আপনার NID কার্ডের একদম শেষের 4 ডিজিটটা এখানে পুট করবেন, আর কিছুই করা লাগবে না। যদি আপনাদের এই কিবোর্ডটা না আসে তাহলে এইভাবে কিবোর্ডটা সেট করে নেবে। সেট করে নেওয়ার পরে দেখুন আমি আমার NID-র লাস্ট 4 ডিজিটটা দিচ্ছি, এই যে দিলাম, দিয়ে সেন্টে ক্লিক করবেন। সেন্টে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে আপনি কয়টা সিম কিনেছেন সেই সিমগুলো চলে আসবে। এই যে দেখুন এখানে মেসেজ আকারে চলে আসছে, এখন আমি মেসেজটা বাই করি, তাহলে আপনি পুরো জিনিসটাই দেখতে পারবেন। এই যে মেসেজ চলে আসবে, আপনার এখানে মেসেজ চলে আসবে, তো আমরা এই মেসেজে ক্লিক করলাম। মেসেজে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন এই যে চলে আসছে আপনি কয়টা সিম কিনেছেন। আপনি দুইটা সিম কিনেছেন এখানে, এক হচ্ছে GP, একটা সিম কিনেছেন ওই যে প্রাইভেসির কারণে প্রথম অংশ এবং লাস্ট অংশ দেখাচ্ছে, মাঝেরটা দেখাচ্ছে না। আর একটা টেলিটক সিম কিনেছেন, সেটাও প্রথম যে 8801 5 5 টেলিটক। আপনাদের সিমগুলো এখানে দেখাবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।